একটানা 16 বছর ক্ষমতায় থাকার পর অবশেষে গদি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারবারের আলোচিত সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার বিকেল 4টার কিছু সময়ের আগে বাফুফে ভবনে এসে তিনি এই ঘোষণা দেন। ছাত্র জনতার আন্দোলনের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর বাফুফে ভবনে আসেননি সালাউদ্দিন। অবশেষে সেখানে জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত নিলেন তিনি। সালাউদ্দিন বলেন, আগামী নির্বাচনে আমি প্রতিযোগিতা করব না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার সাথে 16 বছর কাজ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ফুটবল ফেডারেশন যেন আরও উন্নত হয়, ভালো থাকে সে কামনা ব্যক্ত করেন তিনি। নিজের শেষ সময়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-20-এ চ্যাম্পিয়ন হওয়াতে সন্তুষ্টি প্রকাশ করেন সাবেক এই ফুটবলার। দাবির প্রেক্ষিতে 26 অক্টোবরের বাফুফে নির্বাচন পিছানোর জন্য ফিফার কাছে চিঠিও দিয়েছিল বোর্ড। তবে কোনোভাবেই নির্বাচন পিছানো যাবে না বলে নির্দেশনা দিয়েছেন ফিফা, এমনটা জানান সালাউদ্দিন। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় নিজের অবস্থান থেকে সরে এসেছে কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে করে বাফুফেতে সালাউদ্দিনের 16 বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।